ডিএ মামলা নিয়ে উচ্চতর আদালতের যে রায় তাকে মান্যতা দেওয়া সঙ্গে স্বচ্ছতার সঙ্গে সমস্ত শূন্য পদে দ্রুত নিয়োগ এই দাবি নিয়ে আজ প্রায় উনত্রিশটি সরকারি কর্মচারীদের সংগঠন এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠন রাজপথে নেমেছে কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের এই রাজপথে এই আন্দোলন একটি নতুন দিক তৈরি করে দিতে চলেছে যেভাবে আন্দোলন সংঘটিত হয়েছে তাতে একটি বিষয় ভীষণভাবে উঠে আসছে তা হচ্ছে যে আজকে এই মিছিলের পরবর্তী সময়ে অর্থাৎ মিছিলের পরে প্রতিনিধি দলের মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়ার কথা সেই ডেপুটেশন গ্রহণ করবেন কি করবেন না এ নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এসেছে আজকের এই মিছিলে যে ভিড় হয়েছে সেই ভিড়ের পর হয়তোবা সরকারের টনক নড়ে থাকতে পারে এখনও পর্যন্ত যা তথ্য তাতে মুখ্যমন্ত্রী এই ডেপুটেশন প্রতিনিধিদের মাধ্যমে যা তার কাছে পৌঁছাবে তিনি তা গ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে যদিও শেষ পর্যন্ত কি হবে কারণ আমরা এর আগেও অনেক কিছু দেখেছি শেষ পর্যন্ত কী হয় তা কিন্তু বোঝা মুশকিল এই যে ডি দাবি সেই দাবি শুধু কি ডি নিয়ে দাবি আরও এর সঙ্গে যে দাবি আছে তা কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারীদের যে আর্থিক সুবিধা তা কিন্তু নয় সমস্ত বেকার যুবক যুবতী যারা চাকরির জন্য আজ অনেক দিন থেকে অপেক্ষা করেছেন এবং সঙ্গে সঙ্গে দুর্নীতির জন্য অনেক ক্ষেত্রেই নিয়োগের স্বচ্ছতা না থাকার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে তার নিরসন কিন্তু এই দাবির মধ্যে আছে আজকের মিছিলে কিন্তু তা উঠে আসছে সেক্ষেত্রে সরকার আজকে যে ভিড় হয়েছে তাতে কি চাপে পড়তে চলেছে চাপে পড়েই কি শেষ পর্যন্ত ডিপুটেশন গ্রহণ করা হবে এটাও কিন্তু একটি বিষয় উঠে আসছে এখন দেখা যাক শেষ পর্যন্ত অর্থাৎ শেষ লগ্ন না হওয়া পর্যন্ত বোঝা মুশকিল তবে অবশ্য অবশ্যই সরকার চাপে পড়েছে ধন্যবাদ